হ্যালো গাইস, আমি দীপ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে, এবং দুটো বিষয় কিন্তু এসআরকে সংক্রান্ত এবং শাহরুখ খান সংক্রান্ত। সো প্রথমে আসবো ডাঙ্কিকে নিয়ে। সো ডাঙ্কির অফিসিয়াল টিজার ওয়ান কিন্তু এসছে গতকাল সকালবেলা, এবং আমি রাত্রিবেলা জাস্ট দেখে ঘুমিয়েছিলাম যে মাত্র 10 মিলিয়ন ভিউজ ছিল এবং ইউটিউবে কিন্তু 1 নম্বরে এটা ট্রেন্ডিংয়ে ছিল। আমি সকালে উঠে এই জাস্ট দেখলাম যে 33 মিলিয়ন ভিউজ হয়ে মানে হয়ে গেছে ইউটিউবে। এটা জাস্ট অবিশ্বাস্য, মানে এই জাস্ট 7 থেকে 8 ঘন্টার মধ্যে 20 মিলিয়ন ভিউজ, এবং মাত্র 24 ঘন্টাও কিন্তু এখনও হয়নি, এবং তার মধ্যে 33 মিলিয়ন ভিউজ। মানে এটাই হচ্ছে এসআরকে সুপার স্টারডম। এবং মানে প্রথমে পাঠান এলো, এবং তারপরে জওয়ান, এবং তারপরে ডাঙ্কি, এবং একই বছরে তিনটে ব্লকবাস্টার মুভি কিন্তু কিন্তু দিচ্ছে আমাদের শাহরুখ খান। সো এটাই হচ্ছে শাহরুখ খানের সুপার স্টারডম বলবো। দ্বিতীয়ত যে বিষয়টাকে নিয়ে কথা বলা, সেটা অবশ্যই জওয়ান 2 সংক্রান্ত। সো বিষয়টা হচ্ছে জওয়ান এমন একটা জায়গায় শেষ হয়েছিল, অ্যাটলি কিন্তু তার বরাবরই ছবিতে পার্ট 2 একটা হিন্টস দিয়ে রেখে দেয়। তো বিষয়টা হচ্ছে এখানে যে জওয়ান 2 নিয়ে কিন্তু মানে এটা রিলিজ হওয়ার পরে কিন্তু প্রচুর কথা উঠেছিল যে জওয়ান 2 আসবে, এবং জওয়ান 2 আসার পসিবিলিটি অনেক অনেক রয়েছে। কিন্তু সেই সমস্ত কথাকে এসআরকে জাস্ট কিন্তু উড়িয়ে দিল, এবং রিসেন্টলি একটা ইন্টারভিউতে তাকে জওয়ান 2 সম্বন্ধে জিজ্ঞেস করা হয়, এবং জওয়ান 2 সম্বন্ধে জিজ্ঞেস করার পরেই শাহরুখ খান এমন কিছু কিছু উত্তর দিলেন, তারপরে জওয়ান 2 যে আসতে পারে তার পসিবিলিটি কিন্তু তিনি হচ্ছে মোটামুটি উড়িয়ে দিলেন। এবং তিনি বললেন যে জওয়ান 2 আমি স্ক্রিপ্টের কথা বলি অ্যাটলিকে, তাহলে সে কয়েকদিনের মধ্যে হচ্ছে স্ক্রিপ্ট নিয়ে চলে আসবে, এবং তারপরেই জওয়ান 2 শুটিং স্টার্ট হয়ে যাবে। এগুলো আমি চাই না, জওয়ান একটা সিঙ্গেল সিনেমা হিসেবে থেকে যাক, এবং আমি এখন ডাঙ্কির মতন এবং আরও ভালো ভালো ক্যারেক্টার ওরিয়েন্টেড ছবি কিন্তু করতে চাই, এবং এসআরকে কিন্তু ক্লিয়ারলি এই কথাটা কিন্তু মেনশন করেন। তো ফাইনালি আমরা এক্সপেক্ট করছিলাম যে জওয়ান 2 আসবে, জওয়ান 2 কিন্তু আসার পসিবিলিটি অনেকটাই অনেকটাই কিন্তু কমে গেল, এবং এটা আমার মনে হয় যে একদিক থেকে ভালো একটা ডিসিশন হয়েছে। তার কারণটা যে জওয়ান এমন একটা প্রজেক্ট, এটা একটা সিঙ্গেল মুভি হিসেবেই থেকে যাক, এটা আমি সত্যি বলতে মন থেকে চাই। জওয়ান 2 আসলে অবশ্যই বিরাট বড় একটা সুপারহিরো হতো, হয়তো জওয়ানের থেকেও একটা বিরাট লেভেলে কালেকশনস করতে পারতো, বাট এটা আমার মনে হয় যে জওয়ান 2 না আসাটাই ভালো, এবং জওয়ান একটা সিঙ্গেল ব্লকবাস্টার মুভি হিসেবে থেকে যাক। এটা ছিল মেনলি দুটো বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।